নিউ ভিডিও তো রাজ্যের মাদ্রাসা পরীক্ষা সম্পন্ন হলো বলা ভালো এখনো পর্যন্ত যেমন সম্পন্ন হলো কিন্তু এই পরীক্ষার নেপথ্যে প্রশ্নপত্রের ভিতরের কাটা ছেঁড়া বা চুলছেঁড়া বিশ্লেষণ সেটা কিভাবে হবে সেটা নিয়ে এখন উচ্ছে প্রশ্ন কেননা কিছু ক্ষেত্রে প্রবলেম থাকেই কোনো একটা ঘটনা ঘটলে তার প্রবলেম থাকবে এটা খুবই স্বাভাবিক কিন্তু তারই মধ্যে একাধিক তথ্য আমাদের স্টুডেন্টসদের কাছ থেকে পাওয়া ডেটা থেকে আমরা অ্যানালিসিস করতে চলে এলাম কেমন হলো মাদ্রাসা সার্ভিস কমিশনের এস সাবজেক্ট ওয়াইজ এস পরীক্ষা আজকে ছিল কেমন হলো সেই পরীক্ষা রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন স্কুলে পরীক্ষা হয়েছে এক লাখ তিয়াত্তর হাজারের কাছাকাছি ক্যান্ডিডেট কিন্তু এই পরীক্ষাটা সম্পন্ন করেছে তো যারা নতুন আছেন এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফার্স্ট টাইম ক্লিক করে দেবেন যাতে সব তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান তো প্রথমত আমরা সাবজেক্ট ওয়াইজ বেশ কতগুলো সাবজেক্ট সমস্ত তথ্য এখন হাতে এসে পৌঁছায়নি আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং টেলিগ্রাম বা আমার যে কমিউনিটি পোস্ট রয়েছে সেখানে আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি সেখানে আপনি আপনার মতামত বা আপনি আপনার প্রশ্ন অবশ্যই আমাকে সেন্ড করুন যাতে আমি অন্তত বুঝতে পারি যে সাবজেক্ট ওয়াইজ কেমন কি প্রশ্ন এসেছে এবং আপনি অবশ্যই আপনার সাবজেক্টের এক্সপার্ট আপনি মতামত দিতে একেবারেই ভুলবেন না প্রশ্ন কেমন হয়েছে এবং কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন এবং কাট অফ কত যেতে পারে অ্যাজ পার স্টুডেন্টস ডেটা অ্যাজ পার কোশ্চেন কিছু সাবজেক্টের কাট অফ কীরকম কী যেতে পারে তার একটা মোটামুটি আন্দাজ করা যেতে পারে তো সেটাই ডিসকাস করছি আজকের এই ভিডিওটাতে সুতরাং সম্পূর্ণ ভিডিওটা দেখুন প্রথমত সেভেন্থ এসএলএসটি পরীক্ষার আগে একাধিক সমস্যা হয়ে গেছে এনসিটি রুলস মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে ভায়োলেট এবং এনসিটি রুলসের নেগেটিভ মার্কিংয়ের যে জায়গা বা বারো হাজার প্লাস ক্যান্ডিডেটের ক্যান্ডিডেটচার বাতিল হয়ে যাবে এবং তাদের টাকা বা তাদের যে ফিস সেটা রিফান্ড না হওয়া এটাও যেমন একটা প্রশ্ন তেমনি আজকে পরীক্ষাতে একাধিক প্রশ্ন রয়েছে ছাত্র ছাত্রীদের প্রথম প্রশ্ন উত্তর দেব যেটা হচ্ছে যে অ্যাডমিট কার্ড বাড়িতে নিয়ে আসতে হয়েছে অর্থাৎ স্টুডেন্ট কপি বা ক্যান্ডিডেট কপি সেখানে ইনভিজিলেটর সিগনেচার করেনি সেক্ষেত্রে কি কোনো অসুবিধা হবে অবভিয়াসলি অসুবিধা হবে আপনি যে পরীক্ষা দিয়েছেন সেখানে আপনার দুটো কপিতে ইনভিজিলেটরের সিগনেচার একান্ত জরুরি সিগনেচার যদি না থাকে আপনি যে পরীক্ষাটা দিয়েছেন রেজাল্টের সময় তো আপনি দেখতে পাবেন যে পরীক্ষাটা আপনি দিয়েছেন সেটা আপনি জানেন বাট অফিসিয়ালি সেখানে সিগনেচার না থাকলে আপনি কিন্তু পরীক্ষাটা যে দিয়েছেন সেটা বলে গণ্য হবে না আপনি যে পরীক্ষাটা দিয়েছেন তার কোনো প্রমাণপত্র কিন্তু রইল না কেননা যদি সার্ভার থেকে কোনো ক্রমে আপনার নামটা সরে যায় সার্ভার থেকে কোনো ক্রমে আপনি যে পরীক্ষাটা দিয়েছেন তার প্রমাণটা সরে যায় অর্থাৎ আপনার রেজাল্ট এলো না ইনভ্যালিড দেখাচ্ছে সেক্ষেত্রে আপনার কাছে কিন্তু ন্যূনতম কোন জায়গা নেই যে প্রুফ করার যে আপনি পরীক্ষা দিয়েছেন অবশ্য ডিআর থাকে পরীক্ষার সময় যে সিগনেচার থাকে সেখানে আপনি সিগনেচার করেছেন সেটা একটা প্রুফ হতে পারে বাট আপনার কাছে আপনার যে অ্যাডমিট রয়েছে সেখানে ইনভিজিলেটরের সিগনেচার অবশ্যই জরুরি ছিল এটা আপনার খেয়াল করা দরকার ছিল বাট আপনি সেটা করেননি এটা নিয়ে পরবর্তী ক্ষেত্রে মাদ্রাসা সার্ভিস কমিশনের সাথে আপনি যোগাযোগ করুন সলিউশন পেয়ে যাবেন যেটা প্রশ্ন আমরা দেখে নিলাম এবার সাবজেক্ট ওয়াইজ কিছু বিষয় আমরা কাটা করি প্রথমত ভূগোল ভূগোল পরীক্ষা যারা দিয়েছে বিশেষ করে নবম দশমের ক্ষেত্রে আমরা ইলেভেন টুয়েলভের আড়াইটা থেকে চারটের পরীক্ষার তথ্য পেয়েছি বাট আড়াইটা থেকে চারটের পরীক্ষা তো প্রশ্ন সেই অর্থে ভূগোলের প্রশ্ন বিশেষ করে যে খুব ইজি হয়েছে তেমনটা নয় যথেষ্ট স্ট্যান্ডার্ড লেভেলের প্রশ্ন হয়েছে এবং আউট অফ কনটেক্সটও কিছু ক্ষেত্রে ছিল বিশেষ করে নবম দশমের ক্ষেত্রে ক্যান্ডিডেটদের পক্ষ থেকে যেমনটা ফিডব্যাক পেয়েছি সেটাই আমি আপনাদের বলছি এটা আমার কোনো সাজানো কথা নয় ক্যান্ডিডেটদের পক্ষ থেকে যে ফিডব্যাক এসেছে সেখানে জানা যাচ্ছে যে নবম দশমের কিছু প্রশ্ন এসেছে ইলেভেন টুয়েলভের কিছু সিলেবাসের ভাগ থেকে অর্থাৎ সিলেবাস বহির্ভূত প্রশ্নের যে সম্মুখীন সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে ভূগোলের ক্ষেত্রে এটা ক্যান্ডিডেটটা বলছে বাকিটা আপনি যদি ভূগোল পরীক্ষা দিয়ে থাকেন আপনি অবশ্যই বুঝতে পারবেন আপনি কমেন্ট একদম ভুলবেন যে আপনার ভূগোল পরীক্ষা কেমন হলো ভূগোল প্রশ্ন যেমন রয়েছে এক্সপার্ট যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা বলা হচ্ছে যে ভূগোলে পঞ্চান্ন থেকে ষাটের মধ্যেই কাট অফ থাকার সম্ভাবনা রয়েছে অর্থাৎ ভূগোলে কাট অফ খুব হাই হবে না কেননা প্রশ্ন সেই অর্থে ইজি হয়নি তো এবার আড়াইটা থেকে চারটের পরীক্ষাতেও সেম কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেমনটা তথ্য রয়েছে তো ইতিহাসে কাট অফ যেটা ইতিহাসের অনেক ক্ষেত্রে আপনাদের মনে হচ্ছে নবম দশমের ক্ষেত্রে কাট অফ যেতে পারে ইতিহাসের প্রশ্ন তুলনামূলকভাবে একটু কিন্তু সহজ হয়েছে যেটা আমি দেখেছি আমি নিজেও ইতিহাসের স্টুডেন্ট আমি নিজেও ইতিহাসের বিভাগের মানুষ তো আমি দেখেছি নবম দশমের যে প্রশ্নটা এসেছে ইতিহাসের ক্ষেত্রে পড়াশোনার মধ্যে যারা সারা বছর রয়েছেন তারা কিন্তু ইতিহাসের প্রশ্নে ভালো মতো উত্তর করে দিতে পারবেন যারা পড়াশোনার মধ্যে সেই অর্থে ছিলেন না টাচে ছিলেন হালকা তারাও কিন্তু বা ষাট বাষট্টি অ্যান্সার আপনারা করে আসতে পারবেন তো নবম দশমের যে সকাল মর্নিং শিফটের যে পরীক্ষা ছিল সেই জায়গায় সেই প্রশ্ন যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে সেখানে কিন্তু পঁচাত্তর থেকে আশি প্লাস কাট অফ যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে কেননা প্রশ্ন যদি ইজি হয় বেশিরভাগ ক্যান্ডিডেট অ্যাটেম্প করতে পারবে যদিও নেগেটিভ মার্কিংও রয়েছে বাট নেগেটিভ মার্কিং থাকা সত্ত্বেও আশি প্লাস কাট অফ যেতে পারে এমনটা অনুমান করা হচ্ছে এটা কিন্তু কোনো অফিসিয়াল নয় পরবর্তী ক্ষেত্রে অফিসিয়াল এলে অবশ্যই আমরা দেখতে রেজাল্ট তো আমরা দেখতেই পাবো যে কাট অফ কত গেল বাট এইটির এইটির কাছাকাছি কাট অফ কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে সকালে লাস্টের যে পরীক্ষাটা হয়েছে আমরা যদি দেখি ইলেভেন টুয়েলভের আড়াই থেকে চারটে ইতিহাসের ক্ষেত্রে সেক্ষেত্রে প্রশ্ন নবম দশমের মতো অতটাও ইজি আসেনি বাট মডারেট লেভেলের কোয়েশ্চেন হয়েছে সেখানে আমরা যদি দেখি তাহলে পঁচাত্তর ছিয়াত্তর বা সত্তর সত্তরের ঘরে কিন্তু কাটফ থাকতে পারে পঁচাত্তর ছিয়াত্তরের মধ্যে কিন্তু কাটফ থাকার সম্ভাবনা রয়েছে ইতিহাস যেটা আরেকটা থেকে চারটের মধ্যে রয়েছে স্টুডেন্ট ফিডব্যাক যেটা বলছে এবং এক্সপার্ট প্যানেল যেটা বলছেন যে এই প্রশ্নে এরকম কাটফ হতে পারে তারপরে আমরা দেখতে পাচ্ছি যে ইংরেজি বাংলা ইংরেজিতে প্রশ্ন তুলনামূলকভাবে অনেকটা বলতে গেলে সহজ পদ্ধতি প্রশ্ন এসেছে ইংরেজি গ্রামারের ক্ষেত্রে এবং বাংলা গ্রামারের পোশান নাকি আসানি অনেক ক্যান্ডিডেট বলছেন আমি তো প্রশ্ন দেখিনি বাট ক্যান্ডিডেটদের ফিডব্যাক অনুযায়ী বাংলা ইংরেজির যে প্রশ্ন হয়েছে সেখানে সত্তর থেকে আশির মধ্যে কাট অফ থাকা উচিত পঁচাত্তর থেকে আশি বা পঁচাশি কাট যাওয়া উচিত ইংরেজি বা বাংলাতে এখন দেখা যাক আগামী আগামীতে কি হচ্ছে এবং অ্যানসার কি এলে আমি তো আপনাদের অবশ্যই দেব আমি কোনো অ্যাজামশন অ্যান্সার কি আপনাদের সামনে দিচ্ছি না এতে আপনাদের কনফিউশন বাড়বে যদি আপনি অ্যানসার করে থাকেন অবশ্যই কমেন্টে জানান এবং আপনি আপনার প্রশ্নগুলো আমাকে মেল করতে পারেন আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে প্রশ্নগুলো আপনারা সেখানে আপলোড করুন যাতে আমাদের গ্রুপে সেগুলো একটা সংরক্ষিত প্রশ্নপত্র হিসেবে থাকতে পারে এটা আপনার পরবর্তী ক্ষেত্রে আপনারও লাভ হবে বাকি স্টুডেন্ট যারা রয়েছে তাদেরও কিন্তু উপকার হবে তো এরপরে আসছে ম্যাথ কোশ্চেন বাদ বাকি জীবন বিজ্ঞান মোটামুটি আমরা দেখেছি যে জীবন লাইফ সায়েন্সের প্রশ্ন যেমন যে এসেছে লাইফ সায়েন্সের রকম ষাট পঁয়ষট্টি কাট অফ কিন্তু থাকতে পারে কিন্তু যেটা রয়েছে বিজ্ঞান বা ম্যাথের ক্ষেত্রে ম্যাথের ক্ষেত্রে প্রশ্ন যথেষ্ট স্ট্যান্ডার্ড হয়েছে কঠিন প্রশ্ন হয়েছে ম্যাথের প্রশ্ন কিন্তু ইজি হয়নি যেমনটা আমরা দেখেছি অনেক টিচাররাও ছিলেন যারা এক্সামটা দিয়েছেন অ্যাটেম্প করেছেন তারাও কিন্তু ম্যাথের প্রশ্ন সম্পর্কে অতটা ভালো ফিডব্যাক দেননি ম্যাথের প্রশ্ন যথেষ্ট কঠিন হয়েছে এবং অতটা ইজি কিন্তু হয়নি ম্যাথের যা প্রশ্ন হয়েছে মোটামুটি যেমনটা ধরা হচ্ছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন ম্যাথেও কিন্তু কাট অফ যেতে পারে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন বা পঞ্চাশের মধ্যেই কিন্তু কাট অফ থাকার কথা ম্যাথে আপনি যদি ম্যাথের ক্যান্ডিডেট হয়ে থাকেন ম্যাথের প্রশ্নটা পাঠাবেন এবং অবশ্যই যে প্রশ্নের উত্তর আপনি করেছেন আপনার কি মনে হচ্ছে কাট অফ কত যেতে পারে প্রশ্ন কেমন ছিল কমেন্ট সেকশন অবশ্যই জানাতে একেবারেই ভুলবেন না তো এই ছিল মোটামুটি কতগুলো সাবজেক্ট নিয়ে অ্যানালিসিস এরপর পর আরও আরো অনেকগুলো ভিডিও আসবে আপনারা সঙ্গে থাকুন আমাদের ভালো থাকবেন সবাই বেস্ট অফ